ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবে এখনো কাতারে আছে ব্রাজিল এবং ব্রাজিলের সমর্থক। আমি দেখছি কাল ফাইনাল, তবে এখনো সুক ওয়াকিফ যেটা কাতারের সবচেয়ে হ্যাপেনিং প্লেস, সেখানে ব্রাজিল ভক্তরা কিন্তু ব্রাজিলের জার্সি পরে ঘুরছেন এবং তারা এখনো আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্ক করছেন, বিতর্ক করছেন। এবং আমাদের সঙ্গে সমর্থক আছে, তাদের সঙ্গে অ্যাকচুয়ালি কথা বলতে চাইবো, যে তাদের কাছে জানতে চাইবো ফাইনালে তারা কোন টিম সাপোর্ট করছেন, কারা জিততে পারে। সো হোয়াই ইউ আর স্টিল ইন কাতার? বিকজ ব্রাজিল টিম হ্যাজ গন টু দেয়ার হোম। বিকজ আই হ্যাভ টিক টু ফাইনাল উই হ্যাভ এন্ড নাও আই লিভ নেক্সট টু প্যারিস, ভেরি নেক্সট, অনলি ওয়ান ওশন, বিকজ now we are friends. Okay, oh, so in final you are supporting the France team? Oh yeah, a little bro. Okay, it's because the it's a joke, but the Argentine is our best enemy. Yeah. Then in football, because I have many brothers, many friends in Argentina, huh? But here tomorrow, Alele Blue, certainly Alele Blue. What's okay. That mean? You Argentina or France in the final? France. France. Okay. You Argentina or France? France. France. আমার পাশে যতজন ব্রাজিলের সমর্থক আছেন সবাই কিন্তু একটাই শব্দ বলছেন, ফ্রান্স ফ্রান্স ফ্রান্স। তারা হয়তো ভুলে গেছেন যে 1998 এই ফ্রান্সের কাছে কিন্তু হেরেছিল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল, তারা সেটা ভুলে এখন তারা ফুটবল যে রাইভালরি সেটা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার অনেক পুরনো এবং পুরো বিশ্বব্যাপী সেটা প্রচলিত। তার আরো একটা উদাহরণ, তার একটা নজির কিন্তু আমরা পেলাম এই ব্রাজিল সমর্থকদের কাছ থেকে, তারা সমর্থন করছে ফ্রান্সকে, তারা চান না মেসির হাতে উঠুক বিশ্বকাপ শিরোপা, এমবাপে দ্বিতীয় শিরোপা জিতুক এবং সর্বকালের অন্যতম সেরাদের কাতারে নিশ্চিত ভাবে চলে যাবে যদি এমবাপে দ্বিতীয় শিরোপা বিশ্বকাপ জিতেন। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় এই সমর্থকদের স্বপ্নটা সত্য হয় কিনা, তাদের হেক্সের স্বপ্ন সত্য হয় নাই, ফ্রান্সের তিন নম্বর শিরোপার স্বপ্ন সত্য হয় কিনা তাই দেখার অপেক্ষা, এবং সেটা দেখা যাবে লুসাইলে। কাতারের দোহা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।